অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। ধনু রাশি নভেম্বর 2020 কেমন যাবে, এটি মাসিক রাশি ফলের ভিডিও। ধনু রাশির নভেম্বর মাস কেমন যেতে চলেছে এই ভিডিওর মাধ্যমে আমি একটি অগ্রিম পূর্বাভাস দিতে চলেছি। প্রথমে আপনাদেরকে জানাই এই মাসে গোচর ফল। আপনাদের রাশিতে বৃহস্পতি অবস্থান করছে এবং 20 নভেম্বর এই বৃহস্পতি আপনাদের রাশির দ্বিতীয়ভাবে মকর রাশিতে যাবে এবং সেখানে অলরেডি শনি গ্রহ একত্রে শনি এবং বৃহস্পতি অবস্থান করবে এবং রাশির চতুর্থ স্থানে মঙ্গল গ্রহের অবস্থান, রাশির ষষ্ঠ স্থানে রাহু গ্রহের অবস্থান এবং এই যে মঙ্গল বকরি অবস্থায় অবস্থান করছে, 14 নভেম্বর এই মঙ্গল বকরি থেকে মার্গী হবে এবং রাশির দশম স্থানে নিচস্থ শুক্রর অবস্থান এবং রাশির একাদশ স্থানে রবি এবং বুধের অবস্থান। এই রবি 16 নভেম্বর আপনার রাশির দ্বাদশভাবে অর্থাৎ বৃশ্চিক রাশিতে অবস্থান করবে এবং আপনার 28 নভেম্বর এই বুধ আপনাদের রাশির দ্বাদশ স্থানে বৃশ্চিক রাশিতে অবস্থান করবে এবং 16 নভেম্বর এই শুক্র নিচস্থ গৃহ থেকে কন্যা রাশি থেকে তুলা রাশিতে গমন করবেন এবং এটা আপনাদের একাদশভাবে থাকছে। তো প্রথমেই জানাই এই যে আমি যে রাশিফলটি আপনাদের সামনে প্রেজেন্ট করছি, আপনারা লগ্ন থেকে এবং রাশি থেকে দুটি থেকে কিন্তু আপনারা এই রাশিফলটি মিলাতে পারেন। অনেকে জিজ্ঞাসা লগ্ন থেকে দেখবো না, রাশি দুটো থেকে আপনারা কিন্তু দেখতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার আপনাদেরকে জানাই, দেখুন কেউ কেউ বলছে যে স্যার আমার তো হলো না অর্থনৈতিক দিকটা। দেখুন ধনু রাশি বা ধনু লগ্নের হাজারো লাখো কোটি মানুষ আছে, প্রত্যেকের ভাগ্য কিন্তু সমান নয়। কারণ কি, আপনার বর্তমান গ্রহের মহাদশা এবং অন্তর্দশা কি চলছে সেটার উপর ডিপেন্ড করবে আপনার এই যে বর্তমান গ্রহের যে চাল অর্থাৎ গ্রহের যে গোচর তার উপর নির্ভর করে কিন্তু এই প্রেডিকশনটা কিন্তু হবে। এবং আপনার বাই বার্থ চার্ট জন্মকালীন গ্রহের অবস্থান কেমন আছে সেটাও কিন্তু দেখা একান্ত বিচার্য। এটা সম্পূর্ণ নির্ভর করবে এই যে গ্রহের যে গোচর যে ফল নভেম্বর মাসে সেটা সম্পূর্ণ নির্ভর করবে আপনার মহাদশা এবং অন্তর্দশার উপর এবং আপনার জন্মকালীন গ্রহের চাল অনুযায়ী কিন্তু এটা সম্পূর্ণরূপে ডিপেন্ড করবে। তো শুরু করা যাক, প্রথমেই আপনাদের আসি শরীর স্বাস্থ্যের দিকটা। দেখুন আপনাদের রাশিতে বৃহস্পতির অবস্থান, বৃহস্পতি আপনার রবি নক্ষত্রে অবস্থান করছে অর্থাৎ শারীরিক পার্টটা আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো, অর্থাৎ শারীরিক দিকটা কিন্তু আপনাদের যথেষ্ট ভালোর দিক কিন্তু দেখা যাচ্ছে, শরীর নিয়ে আপনাদের সমস্যাটা কাটবে। যাদের বৃহস্পতির মহাদশা, বৃহস্পতির অন্তর্দশা, বৃহস্পতির প্রত্যদশা তাদের ক্ষেত্রে শরীরগত দিকটা কিন্তু যথেষ্ট ভালো। এবার আসি এই বৃহস্পতি আপনাদের রাশির পঞ্চমভাবে দৃষ্টি দিচ্ছে, অর্থাৎ আপনাদের সন্তানের জায়গাটা ভালো এবং আপনাদের লাভ লাইফ ভালো, শেয়ার মার্কেটে যারা টাকা ইনভেস্টমেন্ট করছে তাদের ক্ষেত্রে ভালো। এবং এই বৃহস্পতির সপ্তম দৃষ্টি আপনাদের ম্যারিড লাইফের দিকটা যথেষ্ট ভালো কিন্তু দেখা যাচ্ছে, আপনাদের বিবাহের জায়গাটা কিন্তু যথেষ্ট প্রশমিত করবে। বিবাহের ব্যাপারে যারা এতদিন চিন্তান্বিত ছিলেন বিবাহের দিকটা কিন্তু যথেষ্ট এই 20 নভেম্বর পর্যন্ত বিয়ের জায়গাটা কিন্তু যথেষ্ট আপনাদের মজবুত করবে, অর্থাৎ বিয়ের ব্যাপারে মাঙ্গলিক কাজ ক্রিয়া কিন্তু আপনাদের বাড়িতে হবে। কিন্তু পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে আপনাদের একটু একটু ডিস্টার্ব কিন্তু আসতে পারে, দাম্পত্য জীবন আপনাদের ক্ষেত্রে শুভ যাবে। কাদের যাবে, এটা যাদের বৃহস্পতির মহাদশা, বৃহস্পতির অন্তর্দশা এবং বৃহস্পতির প্রত্যন্তদশা চলছে তাদের ক্ষেত্রে এটা কিন্তু প্রযোজ্য। যেমনি পঞ্চম ভাব এবং সপ্তম সম্পূর্ণ বৃহস্পতির মহাদশা, বৃহস্পতির অন্তর্দশা, এই বৃহস্পতির নবম দৃষ্টি পড়ছে আপনাদের ভাগ্যভাবে, অর্থাৎ আপনাদের ভাগ্যের দ্বারা যে কাজগুলো হয় সেগুলো কিন্তু আপনাদের হবে। আপনাদের পিতার থেকে সহযোগিতা, আপনাদের দূর যাত্রা,
ভ্রমণ, আপনাদের ধর্মীয় যাত্রা হওয়ার কিন্তু সম্ভাবনা আছে, ধর্মীয় কাজে আপনারা এই সময় লিপ্ত থাকবেন ধনুরাশির, এবং ভাগ্য আপনাদের সাপোর্ট দেবে। কাদের দিবে? যাদের বৃহস্পতির মহাদশা, বৃহস্পতির অন্তর্দশা চলছে তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা বিশেষ লাভ কিন্তু দেবে। এবার আপনাদেরকে আসি, দেখুন আপনাদের রাশির ঠিক দশম স্থানে শুক্রের অবস্থান এবং আপনাদের একাদশ পতি দশমভাবে অবস্থান করছে, অর্থাৎ একাদশের দ্বাদশ হয়ে যাচ্ছে। এক্ষেত্রে আপনাদের কর্মক্ষেত্রে কিন্তু কিছুটা হলেও সমস্যা আসবে, কর্মকেন্দ্রিক সমস্যাগুলো, কর্ম থেকে চাপ, কর্ম জায়গাটাতে যথেষ্ট চাপ বা কর্ম চলে যাওয়া বা কর্মের জায়গাটা প্রচণ্ড চাপের জন্য কর্ম ছেড়ে দেওয়া, এই জায়গাগুলো কিন্তু আসবে নিজস্ব শুক্র। এটা কাদের হবে? যাদের শুক্রের মহাদশা, শুক্রের অন্তর্দশা, শুক্রের প্রত্যন্তদশা তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য। এবং আপনাদের রাশির ঠিক চতুর্থ স্থানে মঙ্গলের অবস্থান। দেখুন আপনাদের পারিবারিক জায়গাটা কিন্তু মোটেও ভালো দেখাচ্ছে না, পারিবারিক জায়গাতে কিছু কিছু ক্ষেত্রে সমস্যা, পরিবারের মধ্যে মতান্তর, অশান্তি, ঝগড়া ঝামেলা এই জায়গাগুলো থাকবে। ভূমি থেকে আপনারা প্রতারণা হতে পারেন, শত্রুতা আপনাদের বাড়বে এই সময়। এবং আপনাদের ক্ষেত্রে আপনাদের পঞ্চম পতি এই মঙ্গল আপনাদের পঞ্চমের দ্বাদশে চলে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু সন্তানের হেলথের জায়গাটা কিন্তু সমস্যা দিবে, সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে টেনশনের জায়গা, শেয়ার মার্কেটে টাকা লাগালে সেই জায়গাটাতে টাকা লোকসান হয়ে যাওয়ার সম্ভাবনা, এই জায়গাগুলো দিবে। কাদের দিবে? যাদের মঙ্গলের মহাদশা, মঙ্গলের অন্তর্দশা, মঙ্গলের প্রত্যন্তদশা চলছে তাদের ক্ষেত্রে কিন্তু এই জায়গাগুলো বিশেষ অ্যালার্ট থাকতে হবে। এবারে আসি, এই শুক্র আপনার ১৬ নভেম্বর আপনাদের রাশির একাদশ স্থানে অবস্থান করছে, অর্থাৎ সক্ষেত্রিক, অর্থাৎ আপনাদের ক্ষেত্রে লাভের জায়গা, সফলতার জায়গা কিন্তু যথেষ্ট পরিমাণে কিন্তু দেবে। অর্থাৎ আপনাদের শেয়ার মার্কেট থেকে যারা গ্ল্যামার দুনিয়াতে আছে তাদের ক্ষেত্রে, অ্যাক্টিং মডেলিং এর ক্ষেত্রে, আপনাদের যারা ফাইন্যান্সের সঙ্গে যুক্ত আছেন, ব্যাংকিং কাজের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই ১৬ নভেম্বরের পর থেকে আপনাদের ধনলাভ, অর্থলাভ, অর্থবৃষ্টি কিন্তু ঘটাবে। ১৬ নভেম্বরের পর থেকে ধনুরাশির এই যাদের শুক্রের মহাদশা, শুক্রের অন্তর্দশা চলছে তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো সময় আসছে, কারণ একাদশ স্থানে একাদশ পতি সক্ষেত্রিক অবস্থান আপনাদের লাভ, সফলতা, সাকসেসের জায়গায় কিন্তু দেবে। আমার হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার 9609343993, এটি অনলি ফর অ্যাপয়েন্টমেন্ট নাম্বার, এটি পেড সার্ভিস, ফ্রি সার্ভিস নয়। যদি আপনারা আমার সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করতে চান, সরাসরি অ্যাপয়েন্টমেন্ট করতে চান, তবে আপনারা এখানে হোয়াটসঅ্যাপে লিখুন, আমি আপনাদেরকে সময় মতো আপনার অ্যাসিস্ট্যান্ট আপনাদেরকে উত্তর দিয়ে দিবে। তবে রাশি লগ্ন জানার জন্য এখানে আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন না, আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন। এবং অনেকে আমার কমেন্ট বক্সে নাম্বার দিয়ে দিচ্ছে, এখানে যোগাযোগ করুন। এই ব্যাপারে আপনারা অবশ্যই সতর্কতা থাকুন, আমার যে নাম্বারটা যাচ্ছে যে স্ক্রিনে সেটি হচ্ছে আমার অ্যাস্ট্রো এডুকেশনের হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার, অন্য কোনো নাম্বারে আপনারা বুক করবেন না, সেটা দায়বদ্ধতা আমি কিন্তু থাকবো না বা আমার চ্যানেল কর্তৃপক্ষ থাকবে না। তো অনেকে জিজ্ঞাসা করছেন যে স্যার আপনাকে দুটো চ্যানেল? না, আমার একটি চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশন যেটা আপনারা দেখছেন। এবার আপনার দেখে আসি আপনাদের রাশির দ্বিতীয় স্থানে শনি গ্রহের অবস্থান, সক্ষেত্রিক শনি। এবং ১৪ নভেম্বরের পর থেকে আপনাদের ক্ষেত্রে কিন্তু ধনভাগ্যটা কিন্তু যথেষ্ট ভালো কিন্তু দেখা যাচ্ছে, ধন অর্থাৎ অর্থের জায়গাটা আপনাদের যথেষ্ট প্রশমিত করবে ১৪ নভেম্বরের পর থেকে, ফিনান্সিয়াল জায়গাটা আপনাদের ১৪ নভেম্বরের পর থেকে খুব ভালো দিক কিন্তু আসছে। এবং গাড়ি, অন্যান্য ব্যবসা দিক থেকে, বিদেশ থেকে, এক্সপোর্ট ইম্পোর্ট থেকে, ট্রাভেল থেকে, ট্যুরিজম থেকে, এই জায়গাগুলো থেকে কিন্তু আপনাদের যথেষ্ট ভালো দিক কিন্তু থাকছে, এটা হচ্ছে ১৪ নভেম্বরের পর থেকে। এবং যারা নিজস্ব ছোটোখাটো ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই ১৪ নভেম্বরের পর থেকে যথেষ্ট ব্যবসাতে উন্নতি, লোহার ব্যবসাতে যারা যুক্ত আছে তাদের ক্ষেত্রে কিন্তু ভালো। এবার আপনাদেরকে জানাই, এই শনির দৃষ্টি আপনাদের
তৃতীয় ভাবে পড়ছে, অর্থাৎ আপনাদের রাশি চতুর্থ ভাবে পড়ছে, তৃতীয় দৃষ্টি আপনাদের রাশি চতুর্থ ভাবে পড়ছে এবং মঙ্গলে পড়ছে। পারিবারিক দিক থেকে আবারও বলছি, গণ্ডগোল, অশান্তি, ঝুট ঝামেলা, চোট আঘাত, অ্যাক্সিডেন্ট, রক্তপাত, এই জায়গাগুলো, বিপত্তি, কাজে আটকে যাওয়া, মনোমালিন্য হওয়া, কাদের হবে, যাদের শনির মহাদশা, শনির অন্তর্দশা, শনির প্রত্যন্তদশা চলছে, বা মঙ্গলের মহাদশা, মঙ্গলের অন্তর্দশা বা মঙ্গলের প্রত্যন্তদশা চলছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই ঘটনাগুলো কিন্তু ঘটবে। এবং এই শনির ঠিক সপ্তম দৃষ্টি আপনাদের রাশির অষ্টমভাবে পড়ছে। আপনাদের ক্ষেত্রে বিপত্তি, কাজের ক্ষেত্রে বাধা, এগুলো কিন্তু নিয়ে আসবে। এবং কিছু কিছু ক্ষেত্রে আপনাদের দীর্ঘদিনে আটকে থাকা কাজ সম্পন্ন হওয়ার সম্ভাবনা আছে এবং টাকা, দীর্ঘদিনের মরে যাওয়া টাকা পুনরুদ্ধার হওয়ার কিন্তু জায়গা কিন্তু আসবে। কাদের আসবে? যাদের শনির মহাদশা, শনির অন্তর্দশা, শনির প্রত্যন্তদশা চলছে তাদের। এবং এই শনির দশম দৃষ্টি আপনাদের রাশির একাদশভাবে পড়ছে, অর্থাৎ লাভ সফলতার জায়গাটা আসবে কিন্তু ধীর গতিতে কিন্তু আপনাদের সফলতা এবং লাভের জায়গাটা কিন্তু দেখা যাচ্ছে, যাদের শনির মহাদশা, শনির অন্তর্দশা, শনির প্রত্যন্তদশা তাদের ক্ষেত্রে ধনুরাশির। এবার আপনাদেরকে জানাই, আপনাদের রাশির ষষ্ঠভাবে রাহুগ্রহের অবস্থান। শরীর নিয়ে এতদিন পর্যন্ত আপনারা ভুগছিলেন, কিন্তু চৌঠা নভেম্বরের পর থেকে আপনাদের শরীর স্বাস্থ্যের দিকটা আগের থেকে অনেকটাই ফার বেটারমেন্ট হবে, আপনাদের লাভ দিবে। এবং আপনাদের ক্ষেত্রে লটারি, শেয়ার, ফাটকা থেকে ইনকাম দিবে, স্টক বিজনেসের সঙ্গে যারা যুক্ত আছে তাদের ক্ষেত্রে ইনকাম যোগ দিবে। কাদের দিবে? যাদের রাহুর মহাদশা, রাহুর অন্তর্দশা, রাহুর প্রত্যন্তদশা তাদের ক্ষেত্রে কিন্তু এই লাভটা দিবে। এবং এই বৃহস্পতি আপনাদের রাশির দ্বিতীয়ভাবে অবস্থান করছে 20 নভেম্বর থেকে, এই বৃহস্পতির দৃষ্টি কিন্তু ষষ্ঠভাবে পড়ছে, অর্থাৎ আপনাদের ক্ষেত্রে ঋণের জায়গা বাড়াবে। এইদিকে যেমন দ্বিতীয়ভাবে আপনাদের 20 নভেম্বরে আসছে, আপনাদের ধনভাগ্য কিন্তু ভালো হবে, আবার পাশাপাশি এই ষষ্ঠভাবে দৃষ্টি আপনাদের ঋণ বাড়াবে, কাজের জায়গায়, চাকরির জায়গাতে আপনাদের সমস্যা সৃষ্টি হবে, আপনাদের যাদের গ্যাসের প্রবলেম আছে তাদের ক্ষেত্রে প্রবলেম দিবে এবং পেটের সমস্যা কিন্তু আপনাদের এই সময় কিন্তু যথেষ্ট পরিমাণে দিবে। পেট সংক্রান্ত দিকটাকে আপনাদের অবশ্যই সচেতন থাকুন, যাদের বৃহস্পতির মহাদশা, বৃহস্পতির অন্তর্দশা, বৃহস্পতির পুত্রদশা চলছে। এবং এই বৃহস্পতির সপ্তম দৃষ্টি আপনাদের রাশির অষ্টমভাবে পড়ছে, অর্থাৎ বাধা বিপত্তির জায়গাটা কিন্তু তৈরি করবে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আবার আকস্মিক প্রাপ্তির জায়গাটা কিন্তু তৈরি করবে, কারণ তুঙ্গগৃহে দৃষ্টি দিচ্ছে, আকস্মিক প্রাপ্তির জায়গা তৈরি করবে এবং কাজে কিছু কিছু ক্ষেত্রে বাধা কিন্তু দিবে। এই বৃহস্পতির নবম দৃষ্টি আপনাদের রাশির দশমভাবে পড়ছে, অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে আপনাদের কর্মক্ষেত্রে ধীর গতিতে কাজ আপনাদের হবে, যারা কর্ম পাচ্ছিলেন না সে কর্মের জায়গাটা কিন্তু আপনাদের কিছুটা হলেও প্রশমিত হবে, কর্ম পাবেন এবং কর্মের জায়গাটা। তো এই বৃহস্পতির দশমভাবে দৃষ্টি পড়ায় কর্মক্ষেত্রে প্রেশার আপনাদের বাড়বে কিন্তু কর্ম প্রাপ্তির জায়গাটা কিন্তু তৈরি করবে। দেখুন, এর পাশাপাশি আপনাদের সপ্তমপতি বুধ আপনাদের রাশির একাদশ স্থানে অবস্থান করছে, অর্থাৎ লাভ এবং সফলতার স্থানে, অর্থাৎ আপনাদের ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে যথেষ্ট লাভ দিবে এবং বিবাহের দিকটা, মাঙ্গলিক ক্রিয়ার জায়গাটা কিন্তু যথেষ্ট এই সময় প্রশমিত হতে চলেছে, অর্থাৎ বিয়ের দিকটাতে, বিয়ের কানেকশান সপ্তমপতি একাদশে বিয়ের কানেকশানটা কিন্তু যথেষ্ট ভালো দিচ্ছে ধনুরাশির ক্ষেত্রে। যারা সেলসের কাজের সঙ্গে যুক্ত আছে, যারা মার্কেটিংয়ের কাজের সঙ্গে যুক্ত আছে, যারা ব্রোকার তাদের ক্ষেত্রে এই সপ্তমপতি একাদশে থাকা আপনাদের ক্ষেত্রে কিন্তু এই জায়গাটা যথেষ্ট লাভের জায়গা কিন্তু দিতে চলেছে। এবং এই মঙ্গলের দৃষ্টি দেখুন, দশা অন্তর্দশা কতটা ডিফারেন্ট করে যাচ্ছে, দশা অন্তর্দশা আপনাদের গ্রহের গোচর অনুযায়ী কতটা ডিফারেন্ট হচ্ছে দেখুন। এই মঙ্গলের যে দৃষ্টি আপনাদের চতুর্থ দৃষ্টি আপনাদের রাশির ঠিক সপ্তমভাবে পড়ছে, অর্থাৎ পারিবারিক জায়গাটাতে গণ্ডগোল, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে গণ্ডগোল, এই জায়গাটা কিন্তু আসবে। বিবাহের জায়গাটা কিন্তু মোটেও ভালো না, পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে কিন্তু মোটেও ভালো না,
অর্থের জায়গাটা কিন্তু যথেষ্ট খারাপ জায়গা দেখা যাচ্ছে, যাদের মঙ্গলের মহাদশা, মঙ্গলের অন্তর্দশা, মঙ্গলের পতন হয়েছে তাদের। এর আগেরটা কেন বললাম, বৃহস্পতি যাদের বুধের মহাদশা, বুধের অন্তর্দশা, বুধের পতন হয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু আবার বিয়ের জায়গায় ভালো, কিন্তু মঙ্গলের যাদের মহাদশা, মঙ্গলের অন্তর্দশা, মঙ্গলের পতন দশা, তাদের ক্ষেত্রে এই যে চতুর্থ দৃষ্টি সপ্তম ভাবে ম্যারিড লাইফটাকে কিন্তু যথেষ্ট সমস্যা নিয়ে আসবে। হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বন্ডিংয়ের জায়গাটা খারাপ, বিবাহের জায়গাটা কিন্তু যথেষ্ট বাধা সৃষ্টি করবে। এই মঙ্গলের দৃষ্টি সপ্তম দৃষ্টি আপনার দশমভাবে পড়ছে, কর্মের জায়গাটা কিন্তু আর ভালো, যাদের মঙ্গলের মহাদশা, মঙ্গলের অন্তর্দশা, মঙ্গলের প্রত্যন্ত কর্মকেন্দ্রিক সমস্যাগুলো আপনাদের কাটবে, নতুন কর্ম পাবেন, কর্মের জায়গাটা আপনাদের যথেষ্ট ভালো দিক দেখা যাচ্ছে। এই মঙ্গলের আবার অষ্টম দৃষ্টি আপনাদের রাশির একাদশ স্থানে পড়ছে, এক্ষেত্রে আপনাদের কিন্তু খুবই ভালো, অর্থাৎ সফলতা লাভের জায়গা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু তৈরি করবে, কারণ আপনাদের এটা চতুর্থ পতি, আপনাদের ক্ষেত্রে সফলতা লাভ সাকসেসের জায়গা কিন্তু যথেষ্ট ভালো করবে এই অষ্টম দৃষ্টি। তবে যাদের যাদের মঙ্গলের মহাদশা, মঙ্গলের অন্তর্দশা, মঙ্গলের প্রত্যন্ত তাদের ক্ষেত্রে রবি আপনাদের নবম পতি, সেটা আপনাদের একাদশভাবে অবস্থান করছে এবং ১৬ নভেম্বর পর্যন্ত এই একাদশভাবে থাকবে, অর্থাৎ আপনাদের গভর্নমেন্ট থেকে লাভ, গভর্নমেন্টের কন্ট্রাক্টের সঙ্গে যারা যুক্ত আছে তাদের ক্ষেত্রে লাভ, মান সম্মান খ্যাতি প্রতিপত্তি আপনার বৃদ্ধি পাবে, ধর্মীয় কাজের সঙ্গে আপনারা লিপ্ত হবেন, আপনাদের পৈতৃক সূত্রে আপনারা সম্পত্তি পাওয়ার সম্ভাবনা, পিতার সহযোগিতা আপনারা পাবেন, আপনারা যারা গভর্নমেন্টের কাজের সঙ্গে যুক্ত আছে তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ লাভগুলো কিন্তু আপনারা পাবেন, বা যারা নির্বাচনে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট এই সময়টা ভালো। সপ্তম পতি একাদশে যদিও নিচস্থ, কিন্তু নিচস্থ যত ডিগ্রি অবধি থাকে, দশ ডিগ্রি পর থেকে কিন্তু এই নিচস্থ কিন্তু কেটে যায়, অর্থাৎ এই জায়গাটা কিন্তু যথেষ্ট লাভ কিন্তু আপনাদেরকে দিবে। নবম পতি একাদশে থাকা আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো দিক কিন্তু দেখা যাচ্ছে, এবং এই রবি আপনাদের দ্বাদশভাবে অবস্থান করছে ১৬ নভেম্বরের পর থেকে, অর্থাৎ ব্যয়ভাবে, নবম পতি ব্যয়ভাবে চলে যাচ্ছে, আপনাদের শরীর স্বর্গাত নিয়ে সমস্যা দিবে, আপনাদের শারীরিক প্রবলেম, আর্থিক ক্ষতি, ভাগ্যহানি কিন্তু ঘটাবে। কাদের ঘটাবে? না যাদের রবির মহাদশা, রবির অন্তর্দশা, রবির প্রত্যন্ত তাদের ক্ষেত্রে। আবার আপনাদের বিদেশ থেকে টাকা আসা, এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেসের সঙ্গে যারা যুক্ত আছে তাদের ক্ষেত্রে ভালো, এবং যাদের ট্যুরিজমের বিজনেস আছে তাদের ক্ষেত্রে ভালো, যারা কনসালটেন্সির বিজনেস করছে তাদের ক্ষেত্রে কিন্তু ভালো, অর্থাৎ এই এই সেক্টরগুলো কিন্তু আপনাদেরকে যথেষ্ট চাঙা করবে। কিন্তু যাদের রবির মহাদশা, রবির অন্তর্দশা চলছে, এই যে ১৬ নভেম্বরের পর থেকে কিছু কিছু ক্ষেত্রে মান সম্মান হানি এই জায়গাটা কিন্তু আসার সম্ভাবনা আছে, অবশ্যই সতর্ক থাকুন, কারণ রবি আপনাদের নবম পতি দ্বাদশ স্থানে চলে যাচ্ছে। ১৬ নভেম্বরের আগে পর্যন্ত কিন্তু একরকম, আবার ১৬ নভেম্বরের পরে যখন দ্বাদশ স্থানে চলে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু এই প্রেডিকশনটা ডিফারেন্ট হয়ে যাবে, অর্থাৎ যাদের রবির মহাদশা চলছে, রবির অন্তর্দশা চলছে, রবির প্রত্যন্তদশা তাদের ক্ষেত্রে কিন্তু এটা দেখা যাচ্ছে। তবে আপনাদেরকে জানাই এ মাসে আপনারা কী উপায় করবেন সেটা আপনাদেরকে জানেন। এ মাসে আপনারা প্রতিদিন সকালে উঠে সূর্য দেবতাকে প্রণাম করুন এবং ওম আদিত্যায় নম এই মন্ত্রটি আপনারা জপ করুন, এবং মঙ্গলবার দিন এই সূর্য মন্ত্র জপ করার পর আপনারা যদি হনুমান ৪০ পাঠ করতে পারেন, হনুমান ৪০ এই মঙ্গলবার দিন করে স্নান করে উঠে, তাহলে কিন্তু বিশেষ লাভ আপনারা কিন্তু পাবেন। এবং আপনাদের রাশির দ্বাদশ স্থানে কেতুর অবস্থান, অর্থাৎ যাদের এবং মঙ্গলের ঘরে যাদের কেতুর মহাদশা, কেতুর অন্তর্দশা, বা মঙ্গলের মহাদশা, মঙ্গলের অন্তর্দশা বা প্রত্নদশা চলছে তাদের ক্ষেত্রে কিন্তু বাহন নিয়ে কিন্তু সমস্যা, ছোটোখাটো অ্যাক্সিডেন্ট, রক্তপাত, চোট আঘাত এই জায়গাগুলো কিন্তু আসবে। এবং এই যে শুক্র যখন আপনাদের লাভের স্থানে আসবে তখন কিন্তু আপনাদের প্রেম প্রণয়ের জায়গাটা, লাভ লাইফ কিন্তু আপনাদের যথেষ্ট ভালো করবে একাদশ স্থানে যখন এই শুক্র অবস্থান করবে। ম্যারিড লাইফের ক্ষেত্রে কিন্তু তখন থেকে যাদের শুক্রের মহাদশা, শুক্রের অন্তর্দশা, শুক্রের প্রত্যন্তদশা চলছে, দেখুন এই দশা, অন্তর্দশা, প্রত্যন্তদশাতে এই যে গ্রহের গোচর বলছি সেটা কতটা ডিফারেন্ট হয়ে যাচ্ছে, সম্পূর্ণ কিন্তু প্রেডিকশনটা চেঞ্জ হয়ে যাবে।
তো এটা আপনাদেরকে দশা অন্তর্দশা পূর্ণ দশার সঙ্গে মিলিয়ে করতে হবে। নমস্কার, ধন্যবাদ।